Assalamualaikum. Shadur Amunchun Janachi Channel I এর সংবাদ আয়োজনে এবং পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ওসমা হাসান। প্রিয় দর্শক বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। চীনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ, করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তে সব বন্দরে থার্মাল স্ক্যানার। ডেঙ্গুকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তাবিথের ১৯ দফা নির্বাচনী ইশতেহার, সুষ্ঠু নির্বাচনে গণমাধ্যমকে পাশে চান ইশরাক। আগামী শিক্ষাবর্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান না পারলে এক বছর ছাড়। এবং এবারের চ্যানেল আই বাংলা খেয়াল উৎসব ৮ ফেব্রুয়ারি উচ্চাঙ্গ সঙ্গীতকে বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দেওয়ার প্রয়াস। বৃহৎ স্থাপনা নির্মাণ করে এখন প্রযুক্তির শীর্ষে আনোয়ার ইস্পাত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে আসা করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীনে আটকে থাকা বাংলাদেশিদের কেউ দেশে আসতে চাইলে তাদের ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের বিভিন্ন স্থল, নৌ ও বিমানবন্দরের সতর্ক ব্যবস্থা হিসেবে থার্মাল স্ক্যানার বসানো হচ্ছে। বিস্তারিত সাদিয়া ওমরের রিপোর্টে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে ফ্লু টাইপের এই করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। পরে প্রাণঘাতী ভাইরাসটি বেইজিং সহ অন্যান্য প্রদেশেও ছড়িয়ে পড়ে। চীনের বাইরে বিশ্বের আরও কয়েকটি দেশে করোনা ভাইরাস আক্রান্ত অনেক ব্যক্তি শনাক্ত করা হয়েছে। তবে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের কেউ এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন চীনে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন। করোনা প্রতিরোধে দেশের বিভিন্ন জেলাতেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস শনাক্তে স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। ইমিগ্রেশনে মেডিকেল টিম বসানো হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডক্টর শাকিল আরসেনালকে প্রধান করে গঠন করা হয়েছে ৬ সদস্য বিশিষ্ট স্বাস্থ্য পরীক্ষা দল। জয়নগর চেকপোস্ট দিয়ে প্রতিদিন বিভিন্ন দেশের প্রায় ১৫০০ যাত্রী আসা যাওয়া করে, তাদের মধ্যেও এখন আতঙ্ক দেখা দিয়েছে। করোনা ভাইরাস নিয়ে নড়ে চড়ে বসছে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ। আগাম সতর্কতা হিসেবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে করোনা ভাইরাস সম্পর্কে সতর্কীকরণ এবং ঝুঁকি নির্ণয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ভোমরা ইমিগ্রেশন পরিদর্শন করেছেন। স্বাস্থ্য কার্যক্রম আরও জোরদার করার দাবি যাত্রী ও স্থানীয়দের। ভাইরাস থেকে আমরা নিরাপদ থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। চীন থেকে লোকে ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়া থেকে বাংলাদেশের সাথে ভোমরা পোর্টের মাধ্যমে যাতায়াত। আমরা এ ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছি, আশঙ্কার কোনো কারণ নেই, বাট সতর্ক থাকাটাও জরুরি। করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে লিফলেটও বিতরণ করা হয়েছে। এবারে ঢাকা সিটি নির্বাচন প্রসঙ্গ। ডেঙ্গুকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। ইশতেহারে ঢাকা উত্তর সিটিকে বাসযোগ্য আধুনিক শহরে পরিবর্তন করার লক্ষ্যে যানজট, দূষণ রোধ ও পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিয়ে ১৯টি ক্ষেত্রে মোট ৯৫টি প্রতিশ্রুতি দেন তিনি। এজন্য নির্বাচনে তাকে বিজয়ী করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। রাজধানীর গুলশানে তাবিথ আউয়াল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। আমরা যদি সময় মতো আমাদের শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, সময় মতো ইনসেক্টিসাইড লার্ভিসাইড স্প্রে করতে পারি, যে ক্রাইসিসটা আমরা দেখেছিলাম ডেঙ্গু রোগের, সেই ক্রাইসিসটা অবশ্যই আমরা অ্যাভয়েড করতে পারবো। আমাদের কস্ট অফ লিভিং কিন্তু বারে বারে বেড়ে যাচ্ছে, সেই তুলনায় আমাদের আয়, বিশেষ করে প্রাইভেট সেক্টর আয় কিন্তু বাড়ছে না। তো আমাদের পরিকল্পনা আছে অবশ্যই, আমরা কিছু দরিদ্র হারের জনগোষ্ঠীর জন্য এবং কিছু মধ্য আয়ের জনগোষ্ঠীর জন্য আমরা এমন পরিকল্পনা নিব যেখানে ওনারা অ্যাফোর্ডেবল হাউজিং ওনারা নিতে পারে। সেই সেই কনস্ট্রাকশনের জন্য আমরা
উদ্যোগকারীদেরকে উৎসাহিত করব, সহযোগিতা করব। আর মাত্র পাঁচ দিন পর ঢাকার দুই সিটি নির্বাচনের ভোট গ্রহণ, প্রার্থীদের প্রচার এখন তুঙ্গে। উত্তর সিটি নির্বাচনের প্রচার অবস্থা জানাতে উত্তরা এলাকায় আছেন রাহুল রায়, আমরা এখন যাচ্ছি সরাসরি তার কাছে। রাহুল, উত্তরের প্রার্থীদের নির্বাচনী প্রচার কেমন দেখছেন আমরা জানতে চাই। উজমা, আপনি দেখতেই পাচ্ছেন যে ঢাকা উত্তরের যিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম, তিনি এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি 11:30 দিকে উত্তরা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং এখন কিন্তু তিনি এই বাউনিয়া এলাকায় রয়েছেন, এখানে তিনি ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। তবে আমরা এই মেয়র প্রার্থী আতিকুল ইসলামের কাছে জানতে চাইব, আপনি তো গতকালই নির্বাচনী ইশতেহার দিয়েছেন, আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছে যে যারা প্রার্থী তারা যেন তারা যে সব যে প্রতিশ্রুতিগুলো দেয় সেগুলো যেন রক্ষা করে, এ বিষয়ে আপনি কি বলবেন? যে আপনারা জানেন যে যে জায়গাটা দাঁড়িয়ে আছি বাউনিয়াতে, এটা কিন্তু একটা অবহেলিত একটি ইউনিয়ন ছিল আগে, গত 9 মাস আগে এটি ওয়ার্ডের মধ্যে রূপান্তরিত হয়েছে। এটি 18টি ওয়ার্ডে রূপান্তরিত হয়েছে এবং এই এলাকার আগে যারা ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান তাদের সাথে আমি বসেছি, যে নতুন যে ওয়ার্ড কাউন্সিলর তাদের সাথে বসেছি, নগরবিদদের সাথে বসা হয়েছে। এই যে বাউনিয়া যে ওয়ার্ড, এগুলো অনেক অবহেলিত ছিল, এগুলাকে আমরা কিভাবে এই সরু রাস্তাকে প্রশস্ত করব, কিভাবে আমরা ড্রেন করব, কিভাবে ফুটপাথ করব, কিভাবে এখানে খেলার পার্ক হবে, খেলার মাঠ হবে, টোটালটা কিন্তু নগরবিদদের সাথে প্ল্যান করেছে। প্ল্যান কিন্তু দুই ধরনের, একটা রাস্তা, ড্রেন, ফুটপাথ এবং লাইট। এটির প্রজেক্ট আপনারা জানেন যে 4200 কোটি টাকার একটি প্রজেক্ট, অলরেডি প্রি একনেক আমাদের প্ল্যানিং মিনিস্ট্রি এবং আমাদের এলজিডি মিশন অ্যাপ্রুভ হয়েছে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমি যখন মেয়র অবস্থায় ছিলাম তখন এই ফাইলটা ওনার কাছে গিয়েছে এবং ওটি একনেকের অবস্থায় অ্যাপ্রুভালের অবস্থায় আছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছেন, উনি অবশ্যই এটা একনেকে অ্যাপ্রুভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আজকের যেই 3 থেকে 4 যুগে অবহেলিত যে ইউনিয়ন যেগুলো ছিল সে প্রত্যেকটি ইউনিয়ন রূপান্তরিত হচ্ছে 9 মাস আগে ওয়ার্ডে। আমি কথা দিতে চাই আগামী 6 মাসের মধ্যে এই এলাকার কিন্তু উন্নতি শুরু হবেই হবে, এটি কোনো স্বপ্ন দেখানো না, এটি বাস্তব হবে। যেটি স্বপ্ন দেখতেন যে এলাকায় আজকে বাউনিয়াবাসী, যেটি উত্তরা গুলশান অভিজাত এলাকার মতন, সেই ধরনের রাস্তা কিন্তু শুরু কাজ হয়ে যাবে এখানে। দেখুন, এত বড় একটি শহর, আজকে পর্যন্ত যে পরিবেশ যারা আছে সবাই কিন্তু মাঠের মধ্যে, কিন্তু আপনাদেরকে আমি বারবার যেটা বলছি, আমি যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু অনেক জায়গায় কিন্তু আমার থেকে কিন্তু তাবিদ আওয়ালের পোস্টার কিন্তু অনেক বেশি। এতে কিন্তু আমরা কোনো এমন না যে আমরা তাদের পোস্টার নামিয়ে দিচ্ছি, আমরা মনে করি একটি সেম প্লেয়িং লেভেল ফিল্ড, এখানে সবাই অংশগ্রহণমূলক নির্বাচন হবে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, সবাই এসে যার যার ভোটের অধিকার তারা এসেই তার বাস্তবায়ন করে ভোট কেন্দ্রে এসে। আমরা মনে করি এই ঢাকাটি আমাদের সকলের, আমাদের অনেক আদরের ঢাকা, অনেক ভালোবাসার ঢাকা। এই ঢাকা জনগণ কিন্তু বুঝবে কাকে ভোট দিলে এই এলাকার উন্নয়ন হবে, জনগণ বুঝবে নৌকার কোনো বিকল্প নাই এবং নৌকায় তারা ভোট দেবে ইনশাল্লাহ। উজমা, আপনি শুনছিলেন যে যিনি ঢাকা উত্তরের মেয়র প্রার্থী, তিনি জানাচ্ছিলেন যে তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করবেন এবং যেগুলো অবহেলিত ওয়ার্ড রয়েছে সেগুলোকে আধুনিকতার ছোঁয়া দিবেন এবং উন্নয়ন হবে। উজমা, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা দক্ষিণে ওয়ার্ডে ওয়ার্ডে সভা সমাবেশ মিছিল চলছে, শেষ দিকের প্রচারে ব্যস্ত প্রার্থীদের প্রচারের আপডেট জানাতে ঢাকা দক্ষিণ সিটির ডেমরা এলাকায় আছেন সোমা ইসলাম, আমরা এখন যাব তার কাছে। সোমা, ডেমরা এলাকায় নির্বাচনী প্রচারে এই মুহূর্তের অবস্থা জানতে চাই আপনার মাধ্যমে এবং কোন প্রার্থী এখন প্রচারে ব্যস্ত রয়েছেন। সোমা,
ডেমরা এলাকায় নির্বাচনী প্রচারে এই মুহূর্তের অবস্থা কি আমরা আপনার মাধ্যমে জানতে চাচ্ছি এবং কোন প্রার্থী এখন প্রচারে ব্যস্ত রয়েছেন? আপনি জানেন যে নির্বাচনের প্রচারণার কিন্তু আর বাকি আছে মাত্র চার দিন, অর্থাৎ 30 তারিখ মধ্যরাতেই কিন্তু শেষ হয়ে যাবে 2 সিটি নির্বাচনের প্রচার প্রচারণা। আর শেষ মুহূর্তের প্রচারণাতে কিন্তু 2 প্রার্থী একদম লাগামহীনভাবে দক্ষিণের তারা নির্বাচনী প্রচারণা করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন ডেমরা অঞ্চলে আছি। ডেমরা অঞ্চলে বিভিন্ন ওয়ার্ডগুলোতে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের যিনি দক্ষিণের মেয়র প্রার্থী শেখ ফজলেনুর তাপস, এবং তিনি ভোটারদের কাছে যাচ্ছেন এবং অঞ্চল ভিত্তিক কী কী উন্নয়ন দরকার ঢাকাকে সচল করবার জন্য সেই প্রতিশ্রুতিগুলো তিনি ভোটারদের দিচ্ছেন, এবং ভোটারদের সাথে তিনি সংখ্যাহীনভাবে উন্নয়নের পক্ষে যেন ভোটাররা ভোট দেয় ঢাকা সিটিকে সচল করবার জন্য সেই বিষয়গুলো এবং প্রতিশ্রুতিগুলো তিনি মেয়র হলে যে রাখবেন সেই বিষয়গুলোই ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তার প্রতিশ্রুতিগুলো পৌঁছে দিচ্ছেন। এবং একই সঙ্গে যে বিএনপি হামলার কথা বলছে এবং নির্বাচনকে ষড়যন্ত্রের কথা বলছে সেই বিষয়গুলো তিনি উত্তর দিচ্ছেন। আমি চেষ্টা করব দক্ষিণে যিনি আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলেনুর তাপস তার সাথে একটু কথা বলবার জন্য যে তিনি এই চার দিনের শেষ মুহূর্তে প্রচারণায় আসলে কি চাইছেন। আপনাদের বাটা অনুযায়ী এখন সাধারণ ভোটার উন্নয়নের পক্ষে থাকবে না গুজবে প্রভাবিত হবে? তারা সন্ত্রাসের নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। এটা সন্ত্রাসী একটি দল, সেই সন্ত্রাসী দলে গতকাল আমরা দেখেছি বহিঃপ্রকাশ হয়েছে যে একটি কাউন্সিল একজন মেয়র প্রার্থী হয়ে তিনি একজন কাউন্সিলরের ক্যাম্পে গিয়ে আক্রমণ করেছেন, নিজে স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন। এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। আমি অনুরোধ করব সকল কর্তৃপক্ষকে যে আইনের কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য এবং সুষ্ঠু পরিবেশ যেন থাকে। তারা ভয় ভীতির মাধ্যমে ভোটারদেরকে প্রভাবিত করতে চাচ্ছে, ভোটাররা যেন কোনোভাবেই ভয় ভীতির কারণে প্রভাবিত না হয় এবং ভোটাররা যেন ভোট কেন্দ্রে উপস্থিত হয়, কারণ তারা সন্ত্রাসের মাধ্যমে ভোটাররা যেন ভোট কেন্দ্রে ভোট উপস্থিত না হয় সেইভাবে তারা ভয় ভীতি প্রদর্শন করতে চাচ্ছে। প্রার্থী হিসাবে বিএনপির এই ধরনের ষড়যন্ত্রে নিজে কি আতঙ্কিত হচ্ছেন কিনা কিংবা আতঙ্ক বোধ করছেন কিনা যে তারা প্রভাবিত করবে নির্বাচনের পরিবেশ? গতকালের ঘটনা দেখে আমি আসলে আশ্চর্য হয়েছি এবং কিছুটা আমি আতঙ্কিত বোধ করছি, কারণ যেভাবে সন্ত্রাসকে ব্যবহার করা হচ্ছে ও উন্মুক্তভাবে আপনার অস্ত্র নিয়ে তারা যেভাবে গোলাগুলি করেছে সেখানে একজন কাউন্সিলরের ক্যাম্পে যে ভীতি তারা সঞ্চার করেছে এখানে ভোটাররা তো ভয় পেয়ে যাবে। তো সুতরাং একটি সুষ্ঠু পরিবেশ না থাকলে ভোটাররা তো ভোট কেন্দ্রে উপস্থিত হবে না। সুতরাং আমি শঙ্কিত যে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নিচ্ছে। আমি এ ব্যাপারে আশু পদক্ষেপের জন্য নির্বাচন কমিশন সহ আইন প্রয়োগকারী সংস্থার আমি তাদের পদক্ষেপ আমি দাবি করছি। শেষ প্রশ্ন, আপনার নেতাকর্মীদের আপনি কি নির্দেশনা দিবেন যেন ভোটের পরিবেশটা ভোটের দিন পর্যন্ত শান্তিপূর্ণ বজায় রাখে? যে আমি গতকালই নির্দেশ দিয়েছি যে সহনশীলতা এবং ধৈর্যের সাথে শান্তিপূর্ণভাবেই যেন তারা গণসংযোগ কার্যক্রম চালিয়ে যায়। আমরা আপনারা লক্ষ্য করেছেন আজকেও আমরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছি যাতে করে ভোটাররা উৎসাহিত হয় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তারা যেন ভোট প্রয়োগ করে তাদের একজন সেবক নির্বাচিত করে। আমরা খুবই আশাবাদী যে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি যে নৌকার বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ, এবং বিপুল পরিমাণে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় নিশ্চিত হবে। আপনি যেমনটা শুনছিলেন প্রার্থী কিন্তু তার নিজের ব্যাপারে যতখানি আশাবাদী এবং একই সঙ্গে তিনি নির্দেশনা দিলেন নেতা কর্মীরা যেন ভোটের দিন পর্যন্ত এই উৎসব মুখর পরিবেশটা টিকিয়ে রাখেন, এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু সুষ্ঠু ভোটের করার জন্য তিনি একটা আবেদনও রেখেছেন। উজবা, ডেমরা থেকে শেখ ফজলেনুর তাপসের নির্বাচনী প্রচারণা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সোমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনগণের খেদমত এবং সুষ্ঠু ভোটের জন্য গণমাধ্যমকে পাশে চেয়েছেন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আহ্বান জানান তিনি। হামলা মামলা করে বিএনপিকে মাঠ শূন্য করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার বলেও অভিযোগ করেন ইশরাক হোসেন। যে আশঙ্কাটি আমরা করছিলাম গতকাল রাতে
এই হামলা ঘটনার পরে আমাদের ওয়ারি থানায় আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে একটা মামলা করা হয় এবং 50 জন আসামি সহ অজ্ঞাতনামা আসামি দিয়ে আজকে সকাল পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তো আমরা নির্বাচন কমিশনকেও গতকাল ঘটনা ঘটার পরে আমরা চিঠি দিয়ে মাধ্যমে জানিয়েছি, আমরা বলতে চাই যে আমাদের যে প্রচারণার এবং নির্বাচনটা করার সমান সুযোগ আমাদেরকে দেয়া হোক, আমরা এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে এবং মামলার মধ্যে আমাদের যেতে মাঠ খালি করে দেওয়ার যে একটা করা হয়েছিল জাতীয় নির্বাচনের আগে সেই কাজটি যাতে আবার না করা হয় সেটি আমি আহ্বান জানাচ্ছি। ঢাকার 2 সিটির নির্বাচনে ভোটারদের দৃষ্টি আকর্ষণে অভিনব কায়দায় প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ব্যানার পোস্টারের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ভিন্ন ধর্মী প্রচার, তবে অনেকের কাছে প্রচার উৎসবকে মনে হচ্ছে রীতিমতো উপদ্রব। ডিসিসি নির্বাচনে অভিনব প্রচারণা ও ভোটারদের প্রতিক্রিয়া নিয়ে দেখুন রোকসানা আমিনের রিপোর্ট। ভোটারদের মুগ্ধ করার সব চেষ্টাই করছেন প্রার্থীরা। গণমাধ্যমের পাশাপাশি সামাজিক মাধ্যম, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে ভাইরাল হওয়া লক্ষ্য তাদের। অনেকে সরাসরি নিজেকে তুলে ধরছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নতুন পুরনো দুই ঢাকায় সেজে আছে মার্কা সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুনে। এলাকায় এলাকায় জনপ্রিয় সুরে দিন রাত বাজছে নির্বাচনী গান। র‍্যাপ গান দিয়ে নতুনত্ব এনেছেন কেউ কেউ। শেষ পর্যায়ে এসে ভিন্ন ধর্মী প্রচারে ভোটারদের নজর কাটতে সর্বোচ্চ চেষ্টা করছেন প্রার্থীরা। অভিনব নির্বাচনী প্রচার প্রচারণায় কি প্রতিক্রিয়া ভোটারদের? দেখতে অনেক ভালো লাগতেছে, সবার ভিতরে অনেক উৎসাহ দেখতেছি, নির্বাচন নিয়ে একটা আতঙ্ক, সবার ভিতরে আনন্দ বোধ, নতুন নতুন ভাবে অনেক ধরনের ই করতেছে, প্রচারণা করতেছে, এটা ভালোই মনে হয়। উপভোগী করি, কেন অল্প কয়েকদিনের ব্যাপার তো, এটা তো সারা সবসময় হবে না। প্রচারে অংশ নেয়া মোটর বাইকের হর্ন আর মাইকের আওয়াজে আবাসিক এলাকাগুলোতে বেড়েছে শব্দ দূষণ। বেশি ক্ষতির শিকার অসুস্থ বয়স্ক মানুষ আর ভোটের দুদিন পর এসএসসি পরীক্ষায় বসতে যাওয়া এসএসসি শিক্ষার্থীরা। প্রিপারেশন নিতে সমস্যা হচ্ছে, আর গান বাজনার কারণে পড়াশোনা কনসেন্ট্রেট করতে পারছি না। এটা আসলে একটা বিরক্তিকর মানে পরিবেশ সৃষ্টি করতেছে। আমার নিজের বোন একজন এসএসসি পরীক্ষার্থী, তার অনেক ক্ষতি হচ্ছে, সে পড়াশোনা করতে পারছে না এবং খুব সুন্দর সুন্দর মিউজিকগুলা গানগুলাকে তারা কি করতেছে, বিকৃত করতেছে, এবং এটা আসলেই আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হচ্ছে। বুঝে না জিনিসটা, মনে কোন সময় আমাদের টাইম বাঁচতেই থাকে। যেহেতু নির্বাচনী পোস্টার ছাপানো হয়েছে অনেক, যথেষ্ট প্রচারণা হচ্ছে এই বিষয়ে, মাইকিং করে গান বাজানো, এগুলো আমাদের প্রচারণার ক্ষেত্রে অনেকই মানে বিরূপ প্রতিরূপ ফেলছে আর কি। দিনরাত প্রচার চললেও আচরণবিধিতে স্পষ্ট আছে, দুপুর 2টার আগে এবং রাত 8টার পর মাইক ব্যবহার করা যাবে না। দক্ষিণ আর উত্তর রাজধানীর প্রতিটি ইঞ্চিতে পোস্টারের সামিয়ানা। লেমিনেটেড মোড়কে প্রায় 50 লাখ পোস্টারে নিজের মার্কা নিয়ে ঝুলছেন প্রার্থীরা। এই পোস্টারগুলো পরিবেশের জন্য হুমকি বলছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। গত 2 বছর যাবৎ আমি খেয়াল করছি যে পোস্টারগুলিকে, কাগজের পোস্টারগুলিকে লেমিনেট করা হচ্ছে প্লাস্টিক দিয়ে। তারা একটু সামান্য কিছু খরচ বাঁচানোর জন্য তারা এই বেআইনি কাজটিকে এবার শুরু করেছে। এটা যদি স্ট্রেট বন্ধ করা এবার না হয়, এটা একটা মারাত্মক পরিবেশ বিপর্যয় সৃষ্টি করবে। আগামী যত নির্বাচন আসবে এই দেশে, কোনো নির্বাচনেই যেন এলিমিনেশন করা, কোনো রকম পোস্টার ব্যবহৃত না হয়, সেটিকে সম্পূর্ণভাবে নিরুৎসাহিত এবং বন্ধ করার জন্য আজকেই মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশ জারি করে এটা বন্ধ করে দেওয়া হোক, এটাই আমাদের দাবি। 1 ফেব্রুয়ারি ভোটের আগে 30শে জানুয়ারি মধ্যরাতে শেষ হবে 20 দিনের প্রচার যুদ্ধ। যারাই নির্বাচিত হন তাদের কাছে একটি দূষণমুক্ত বাসযোগ্য নগরীর প্রত্যাশা ভোটারদের। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ।
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2019, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2019 এবং শিশু দিবাযত্ন কেন্দ্র আইন 2020 অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ আইনগুলো অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান। আগামী শিক্ষাবর্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিভাগ ভেদে অভিন্ন প্রশ্নের সমন্বিত ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, যেসব বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নিতে পারবে না তারা পরের শিক্ষাবর্ষ থেকে সমন্বিত পদ্ধতির পরীক্ষায় যাবে। প্রিয় দর্শক, এবারে নিয়ে নিচ্ছি অশোক লেল্যান্ড ফর অটোস বিরতি, এবং বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে জানিয়ে ফিরছে। লাহোরে বাংলাদেশ পাকিস্তান তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ বিকেল তিনটায়, টাইগার একাদশে বড় রদ বদলের সম্ভাবনা। স্বাগত আরেকবার চ্যানেল আই সংবাদে। উচ্চাঙ্গ সঙ্গীতকে বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষদের কাছে ছড়িয়ে দিতে আজ ফেব্রুয়ারি চ্যানেল আই বসছে চ্যানেল আই বাংলা খেয়াল উৎসব। সঙ্গীতের এই মহাযজ্ঞে সংবাদ সম্মেলনে বিশিষ্টজনরা বলেন, বাংলা ভাষায় খেয়ালকে জনপ্রিয় করার উদ্দেশ্যে এই উৎসবের আয়োজন। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টার। গেল ৬ বছরের সাফল্যের পর সপ্তমবারের মতো জাঁকজমক আয়োজনে বসছে চ্যানেল আই খেয়াল উৎসব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদযাপনকে উৎসর্গ করা হয়েছে এবারের বাংলা খেয়াল উৎসবকে। সঙ্গীতের বিশাল ভাণ্ডার বাংলা খেয়াল উৎসবের বিস্তারিত তুলে ধরতে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলন। ফেব্রুয়ারি এলেই আমাদের নানান আয়োজন, একদিকে বইমেলা, চ্যানেল আই পর্দায় নানান ধরনের অনুষ্ঠান, তার সাথে তো এবার যুক্ত হয়েছে জাতির জনকের জন্মশতবার্ষিকীর নানান অনুষ্ঠান। সব কিছু মিলিয়ে আমরা টেলিভিশনে বলি, এমনি তার বাইরে প্রত্যেকটা সংগঠন তার নিজস্ব অবস্থান থেকে সবাই এই আয়োজনগুলোকে মানে বেশ উৎসব মুখর করে রাখছে। বাংলা খেয়াল কতটুকু প্রসারিত হয়েছে সেটি বিচার করার সময় হয়তো এখনও আসেনি, কিন্তু প্রত্যেকবার আমি যেটা লক্ষ্য করি যে অনুষ্ঠানে যেদিন মূল অনুষ্ঠানটি হয় সেদিন অংশগ্রহণ ক্রমে বাড়ছে এটি বোঝা যায়। এতে করে মনে হয় যে আমাদের প্রজন্মরা এ বিষয়ে আগ্রহী। মমতা হারালে চলবে না, তাহলে আপনারা নিজেকে হারিয়ে ফেলবেন, সেটা কিন্তু আকাঙ্ক্ষিত নয়। আজকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, সেটাকেও কাজে লাগান। শুধু স্লোগান দিয়ে কাজ হবে না, কর্ম দেখান, সঙ্গীতে কর্ম দেখান। সঙ্গীতের নবদিগন্ত হচ্ছে বাংলা খেয়াল। দেশের সংস্কৃতিকে পরিশীলিত করা, উচ্চাঙ্গ সঙ্গীতের প্রসারে এই ধরনের আয়োজন জরুরি বলে মনে করেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা। একটি দেশকে যদি বিচার করতে হয়, প্রথমে সেই দেশকে দেখতে হবে তার সাংস্কৃতিক কর্মকাণ্ড কতটুকু উন্নত। যে দেশ যতটুকু সাংস্কৃতিক কর্মকাণ্ড উন্নত, সেই দেশ ততটাই সব ক্ষেত্রে উন্নত, কি রাজনৈতিক ক্ষেত্রে, কি সামাজিক ক্ষেত্রে, কি অর্থনৈতিক ক্ষেত্রে, সব ক্ষেত্রেই। বংশ পরম্পরায় হয়তো পারবো, অন্তত চেষ্টা তো করবো আমাদের বাংলাকে উজ্জীবিত রাখতে, খেয়ালের মাধ্যমে, গানের মাধ্যমে। ওনার যে সৃষ্টি সেটা আমাদের বাংলা ভাষায় একটা নবদিগন্ত বা একটা নতুন রত্ন বলা যায়। এই অনুষ্ঠান যেন এই সম্মেলনের আগে আগে না দিয়ে প্রত্যেক মাসে যদি একটা করে অনুষ্ঠান এবার নবীন প্রবীণ মিলিয়ে 400 জন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বাংলা খেয়াল উৎসবের পরিবেশনায় থাকবেন। আগামী 8 ফেব্রুয়ারি চ্যানেল আয়ের ছাদ বারান্দায় বিকেল 5:30 থেকে পরদিন সকাল 8:45 পর্যন্ত বাংলা খেয়াল সঙ্গীতে ভাসবে গানপ্রিয় শ্রোতারা। পাশাপাশি উৎসবটি চ্যানেল আয়ের পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। বোরো চাষে আগ্রহ কমছে সুনামগঞ্জের হাওড়ের কৃষকের। উৎপাদন খরচের সাথে উৎপাদিত ফসলের মূল্যের সামঞ্জস্য না থাকায় নেতিবাচক প্রভাব পড়ছে হাওড়ের তৃণমূল মানুষের জীবন জীবিকার উপর। অনেক কৃষকেই জমি পতিত পড়ে থাকছে। এবারে প্রকৃতি সংবাদ।
ইন্দোনেশিয়ার বিন্তান আইল্যান্ডের ত্রিকোরা সমুদ্র সৈকত প্রকৃতি সংরক্ষণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিপুল বৃক্ষরাজি সংরক্ষণ করে সমুদ্রপাড়ের সবুজ পরিবেশ টিকিয়ে রাখা হয়েছে। প্রাকৃতিকভাবে সৃষ্ট পাথর বিছানো রয়েছে দীর্ঘ এলাকা জুড়ে। খেলার খবর। বাংলাদেশ পাকিস্তান তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে টাইগারদের হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই। প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারার পর শেষ ম্যাচে টাইগারদের সেরা একাদশে বড় রদ বদলের সম্ভাবনা রয়েছে। সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদের নামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চীনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ, করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তে সব বন্দরে থার্মাল স্ক্যানার। ডেঙ্গুকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তাবিথের ১৯ দফা নির্বাচন ইশতেহার, সুষ্ঠু নির্বাচনে গণমাধ্যমকে পাশে চান ইশরাক। আগামী শিক্ষাবর্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান না পারলে এক বছর ছাড়। এবং এবারে চ্যানেল আই বাংলা খেয়াল উৎসব ৮ ফেব্রুয়ারি উচ্চাঙ্গ সঙ্গীতকে বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দেওয়ার প্রয়াস।